ভিডিওটা কয়েকদিন আগেকার কালী পুজোর পরেরই ভাইফোঁটার দিন। আমার ছেলে আমাদের কমপ্লেক্সে বাড়ি জ্বালাচ্ছে, আর খুব কমই করেছে, কারণ প্রতি বছর আমাদের বাজি নিয়ে একটা ক্রেজ থাকে। আমরা প্রচণ্ড বাজি জ্বালি, প্রত্যেকটা ফেস্টিভ্যাল খুব ভালোভাবে উদযাপন করি, কিন্তু এই বছর সেটা আর হয়নি। লাস্ট ইয়ারও করিনি, কোভিড ছিল বলে, আর এই বছর 12-এর জন্য। আর এই যে ছেলেটি, এটি হচ্ছে আমাদের ফ্ল্যাটের যে সিকিউরিটিরা আছে তাদের ইনচার্জ, তাদের দেখাশোনা করে, প্রথম থেকেই আছে, প্রায় 7 বছর হয়ে গেল। খুব ভালো ছেলেটি, আর আমার ছেলেকে খুব ভালোবাসে। ওকেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমার ছেলে বাজি জ্বালাবে যাতে ওকে দেখাশোনা করে। তো তার সঙ্গে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মানে আমাদের নিউ টাউন অ্যাকশন এরিয়া খুব ভালো ভালো, যেমন দুর্গা পুজো হয় অনেকেই এটা জানে না, তেমনি ভালো কালী পুজো হয়। মানে একদম কাছাকাছি প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে 3-4টে পুজো খুব বড় বড় হয়, খুব বড় বড়, কিন্তু ভিড় হয় না, এটাই হলো কথা। আর দুর্গা পুজো তো বললামই তো, যেটা নিউ টাউনের টোটাল নিউ টাউন নিয়ে, মানে সেটা অ্যাকশন এরিয়া 1 না 2 3 হয়েছিল, হিটকোর পুজো। তাছাড়া তার পাশাপাশি 4টে পুজো, বড় ব্লকের পুজো, কালী পুজোর ওরকম ব্যাপার রয়েছে। যাই হোক, খুবই এনজয় করছে বাজি জ্বালানো নিয়ে। তো আমি কিছু ফটো দেখাবো কালী পুজোর, এই কারণে আমি তো বেরোইনি, আমি তারপরে সিটি সেন্টার গেছি, তো মনে হলো পোস্ট করি কয়েকটা ভিডিও, ছোটো ছোটো আছে আর ফটোজ নিয়ে। তো তার জন্য করছি যে কয়েকটা ফটোজ গাড়ি করে আমার ছেলে আকাশে যাওয়ার সময় কালী পুজোর পর বা আগে তখনই তুলেছিল, সেই ফটোই আমি দেখাবো, এর মধ্যেই দিয়েছি। আশা করি ফটোগুলো ভালোই লাগবে, বেশ সুন্দর পুজো, তো সেটা দেখাই। এবারে থাইল্যান্ড থেকে এসে বলতে গেলে 2টো ট্রিপ করছি অ্যাকচুয়ালি, দেওঘর 4 দিনের জন্য, আর তারপর পরই একদিন ছেড়েই থাইল্যান্ড 10 দিনের জন্য। একটু টায়ার্ড ছিলাম তো, আর বাজি টাজি জ্বালাতে ইন্টারেস্টেড হইনি, ঠাকুর দেখাতেও নয়, কিন্তু ছেলের একটু শখ আছে, বাচ্চা যতই পড়াশোনা থাক ও বাজি জ্বালিয়েছে এবং পুকুরে গাড়িতে করেই কিছু ফটো তুলেছে, সেই দেখাই। এই মণ্ডপ দারুণ সুন্দর মণ্ডপ, আর এই ভেতরটা মার দর্শন খুব সুন্দর হয়েছে ফটো, মানে ও ভিডিও করেনি, নেবেছিল ফটোই তুলেছে, ও ভিডিও টিডিও করে না। তো ওর ফোনটা 128 GB এসডি কার্ডও আছে, কিন্তু ওর নিজস্ব সব প্রত্যেকটা জিনিস ওর আর আলাদা এসডি কার্ডে রাখে না, ফোনের সঙ্গে যে সেটিং আছে তার মধ্যেও প্রচুর, 2 বার ব্যাংকক এইসব ফটো রেখে দিয়েছে। এটি আরেকটি পুজো, নানা জায়গায় ঘোরা, ওর বার্থডে এইসব, এইসব ফটো। এটা একটা মডেল, কিন্তু মডেল একেবারে মনে হচ্ছে সত্যি করে মানুষ বলছে আমাকে, মম এত সুন্দর হয়েছে, ও বাবার সঙ্গে নেবেছিল, দেখার মতন এই যে মডেল, আর গায়েও খুব সুন্দর কারুকার্য করা। তো আরেকটা জিনিস দেখাই, এই বিসর্জন আমাদের নিউ টাউনে একটি ঘাট আছে, সেখানে বিসর্জন হয়। তো ছেলের বাজি জ্বালানো আবার চলে এসছে, ও খুব, ও এবং ওর বাবা খুব বাজিটা জ্বালাতে সব কিছুতে পার্টিসিপেট করতে খুব ভালোবাসে, তো সে তো করবেই। তার সঙ্গে দেখি এই যে মণ্ডপটা, যেটা আমাদের বাড়ি একদম প্রাচীনিয়ারেস্ট, এটা কাঠের সমস্ত ওই কৃষ্ণনগরের কাজে রাজা রানী, তারপরে ছৌয়ে সব দিয়ে তৈরি। এটা যেহেতু 9:16 হয়নি, অন্য রেশিওয়ে হয়েছে বলে এটা একদম আসছে। যাই হোক, আমি আমাদের এখানে যেটা দেখাবো খুব ছোটো করে ভিডিও করছি, এটা কিন্তু আমাদের বিসর্জনের নিউ টাউনের স্পেশালি